সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দূরের ও কাছের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সবাহানহ তাহলে আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ইতোমধ্যেই আপনারা অবগত হয়েছেন শাহজালাল রহমাহুল্লার পণ্যভূমি ঐতিহ্যবাহী জেলা সিলেট দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেট সেই সিলেটের লাখো মানুষ আজ পানিবন্দি আজ সিলেটে হাহাকার বন্যা কবরিত দুর্যোগপূর্ণ একটি এলাকায় পরিগণিত হয়েছে আজকে সিলেট সিলেটের হাজারো ভাই ও বোনেরা তারা আজ প্রচণ্ড কষ্টে আছে আল্লা হতালা কোরআনে বলেছেন কুমতুম খায়ার নাস ইউ আর দ্য বেস্ট নেশন তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে আমাদের ভাইদের এই সময়ে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে কে আর পাশে দাঁড়াবে আজকে আমি যদি আমার ভাইয়ের বিপদে পাশে দাঁড়াই কালকে আমার বিপদ হলে আরেক ভাই পাশে দাঁড়াবে অনেক মানুষ আলহামদুলিল্লাহ সেখানে সাহায্য সহযোগিতা করেছেন অনেকে করছেন সেই ধারাবাহিকতায় আমরা একটা পরিকল্পনা নিয়েছি আগামী বুধবার সশরীরে আমরা সিলেট ভ্রমণ করব এবং সেখানের অসহায় সুবিধা মানুষদের কাছে আমরা আমাদের সহযোগিতাগুলো পৌঁছে দেব আমি যদি একা সহযোগিতা করি তাহলে সেটা দুই চার পাঁচজন দশজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে হয়তো হাজারো মানুষের কাছে এই সহযোগিতা পৌঁছানো সম্ভব এজন্য আসুন মানবতার ডাকে মানবতার কল্যাণে আজকে আমরা সিলেটবাসীর পাশে দাঁড়াই দেশ ও প্রবাসের যারাই দেখছেন আপনারা মেহরবানি করে সিলেটবাসীরকে সহায়তা করবেন আমরা তাদের জন্য দোয়া করি এবং এই মুহূর্তে তাদের বিশেষ করে যেটা দরকার যেটা কিছু শুকনো খাবার সহকারে যারা পানিবন্দি আছে তারা বেশ খাদ্য কষ্টে ভুগছে আমরা তাদের পাশে দাঁড়াবো রসুদাল্লা আলিয়াসাল্লাম মদিনার প্রথম খোদ্ায় যে কয়েকটি কথা বলেছিলেন এর মধ্যে অন্যতম একটি কথা ছিল অতএত আম অভাবীকে খাবার দাও আজ সেই ভাইদা তারা অভাবে আছে কষ্টে আছে পানিবন্দি অবস্থায় আছে হয়তো দুই চার পাঁচ দশ দিন পরে পানি নেমে যাবে কষ্ট আবার কমে যাবে কিন্তু এই মুহূর্তে তাদের ইমার্জেন্সি যে জিনিসগুলো দরকার সেগুলো তো অবশ্যই আপনি আমি যদি হাত না বাড়াই তাহলে কে বাড়াবে এজন্য আসুন আমরা তাদের পাশে দাঁড়াই আপনারা যদি আমাদের সিলেটবাসীকে সহায়তা করার জন্য আমাদের এই উদ্যোগে আপনারা যদি শরিক থাকতে চান তাহলে তার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফোর ডাবল ফাইভ টু এইট ওয়ান এটি পার্সোনাল বিকাশ এবং নগদ এখানে আপনারা সিলেটবাসীর জন্য সহায়তা প্রেরণ করতে পারেন এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি হচ্ছে এমডি ডি আবুল বাসার অ্যাকাউন্ট নাম্বার ওয়ান থ্রি সেভেন ওয়ান ফাইভ ডাবল ওয়ান ফোর সিক্স টু ওয়ান থ্রি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সাভার বাজার ব্রাঞ্চ এটা ইনশাআল্লাহ তালা এই দুটো অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারেন এবং অবশ্যই সেটা বুধবারের মধ্যে যেহেতু বুধবারে আমরা তাদের কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি এটা হচ্ছে ইমার্জেন্সি হেল্প পোস্ট আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে বুধবারের মধ্যে সিলেট সিলেটবাসীকে সহায়তার জন্য আপনারা আমাদের সাথে সরিক থাকতে পারেন